আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মামুন মদিনাল মুনাওয়ারা থেকে সাথে আছি আপনাদের, এবং আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ইমো সেটিংস। একটি সেটিংসের কারণে আপনাকে হাজারটি ফোন দিলেও আপনার মোবাইলে ফোন আসবে না। আপনি যদি ফোন করেন তাহলে ওখান থেকে বলে যে এই নাম্বার আপনার সাথে অ্যাড করা নাই, কিন্তু এটা অবশ্যই অ্যাড করা আছে। এটা প্রবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিংস, অনেকেরই এই সমস্যাটা হয়। আপনি এখান থেকে ফোন দেন কিন্তু তারা ওখানে ফোন চায় না, সেখান থেকে ফোন দিলে কিন্তু আপনার মোবাইলে ঠিকই আসে। তো চলুন এই বিষয়টি কীভাবে সেট আপ করবেন সেটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন, আমি ব্লক করার পরে আবার এরকম আসছে, কল যাচ্ছে না। এখানে লেখা আছে এই কন্ট্যাক্টে আপনার সাথে অ্যাড নাই। সো আমরা এখন আবার সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাব, নিচে কলে যাব, এখানে লেখা থাকবে মাই কন্ট্যাক্ট। এখন শুধু আমার কন্ট্যাক্টে যারা আছে তাদের ফোনটাই আসবে, দেখতে পাচ্ছেন। এরপরে আপনার চাইলে এভরিওয়ান দিলে যে কেউ আপনাকে ফোন দিতে পারবে। তো এভরিওয়ানের সেম অবস্থা, যে কেউ ফোন দিলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমার সাথে রয়েছে একটি ইমো প্রবলেম, যেটা সবার এই সমস্যাটা অনেকেরই হচ্ছে। সেটা হলো আপনার সাথে ইমোতে অ্যাড থাকার পরেও আপনি যদি কাউকে ফোন করেন, দেখেন এখানে লেখা আসে যে এই এই লোকটির ইমো আপনার সাথে অ্যাড করা নাই। এটা অনেকেই এরকম সেটিংস করে রাখেন। সো এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন বা এই সিস্টেমটা কীভাবে করে রাখবেন যে কেউ চাইলেও আপনাকে কল দিতে পারবে না, সেই এই সিস্টেমটা আপনি কীভাবে অ্যাড করবেন? সো এটা করার জন্য আমরা প্রথমে ইমো সেটিংসে ইমোতে চলে যেতে হবে, এবং এখানে যে আইকন আছে এখানে প্রাইভেসি অ্যান্ড পলিসি লেখা যে অপশনটি রয়েছে এখানে আমরা টাচ করব। এবং এরপরে একটু নীচে গেলে এই যে প্রাইভেসিতে লেখা আছে কল নো বডি, মানে কেউ আপনাকে কল করতে পারবে না। এবং লাস্ট সিন দেওয়া আছে নো বডি, মানে আপনি কি মেসেজটা রিড করছেন না না করছেন তাও কেউ দেখবে না। সো এখানে যে কল নো বডি দেওয়ার কারণে কেউ আমাকে কল করতে পারতেছে না, ঠিক আছে, কেউ কল করতে পারতেছে না। এবং এখানে দেখা যাচ্ছে যে কে ফোন দিছে, কয়টা ফোন আসছে, যে কয়টা ফোন ব্লক হয়ে গেছে। এখানে আমি দুইটা ইমো থেকে ফোন আসছে, ফোনগুলো ব্লক হয়ে গেছে। সো আপনি চাইলেই এই সিস্টেমটা করতে পারেন। এখানে কাস্টম দেওয়া আছে যে দুই একজন ছাড়া আপনাকে কেউ কল দিতে পারবে না, আপনি চাইলে তাদের নামটা সিলেক্ট করে এখানে দিতে পারবেন। সো এবং এখানে দেওয়া আছে মাই কন্ট্যাক্ট, মাই কন্ট্যাক্টের যারা আপনার সাথে অ্যাড আছে অনলি তারাই কল দিতে পারবে। এবং এখানে দেওয়া আছে এভরিওয়ান, এভরিওয়ান দিলে যে কেউ আপনাকে ফোন দিতে পারবে, আপনার সাথে অ্যাড থাক বা না থাক আপনাকে ফোন দিতে পারবে। সো এই ক্ষেত্রে আমরা এখানে কী করব, যদি আপনি বলেন যে না বাইরের কেউ আমাকে ফোন দিতে পারবে না, জাস্ট মেসেজ দেবে, সেক্ষেত্রে আপনি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখবেন, বা চাইলে আপনি কাস্টম মানে পার্সোনাল কয়েকজনকে অ্যাড করে রাখতে পারবেন। আর নো বডি দিলে কেউ আপনাকে কল দিতে পারবে না, এভরিওয়ান দিলে সবাই আপনাকে ফোন দিতে পারবে। এখন দেখুন আমি এই ফোনটা থেকে এখন ফোন করব, দেখবেন যে এই কথাটা এই ফোনটা এখন কিন্তু আসবে, ঠিক আছে। দেখুন এখন কিন্তু ফোনটা আসতেছে, ঠিক আছে। আর যদি আমি এখানে এই নো বডি দিয়ে রাখি, এই সেম এখন নো বডি দেওয়ার কারণে এখন কিন্তু ফোনটি এখনও আসতেছে। তো নো বডি দিলে যে এর আগে কিন্তু ব্লক নাম্বার ছিল, যে এখন আমি নো বডি দিলাম। দেখুন আমি ব্লক করার পরে আবার এরকম আসছে, কল যাচ্ছে না। এখানে লেখা আছে এই কন্ট্যাক্টে আপনার সাথে অ্যাড নাই। সো আমরা এখন আবার সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাব, নিচে কলে যাব, এখানে লেখা থাকবে মাই কন্ট্যাক্ট। এখন শুধু আমার কন্ট্যাক্টে যারা আছে তাদের ফোনটাই আসবে, দেখতে পাচ্ছেন। এরপরে আপনার চাইলে এভরিওয়ান দিলে যে কেউ আপনাকে ফোন দিতে পারবে। তো এভরিওয়ানের সেম অবস্থা, যে কেউ ফোন দিলে আসবে। দেখি এখন ফোনটি আসতেছে। সো এই এইভাবে আপনার অনেক সময় অনেকের এই ফোন ব্লক করা থাকে, ফোন আসে না। সো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এই সেটিংসটি চেঞ্জ করে রাখবেন, তাহলে আপনাদের ফোনের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। সো আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পরবর্তীতে এমন নতুন নতুন কিছু ভিডিও পেতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিও দেখতে থাকেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।